নমস্কার ভিউয়ার্স, আপনারা দেখছেন আইটিভি নিউজ। 206 বছরেও এমন হামলার ঘটনা ঘটেনি। এর আগে 1814 সালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে যুদ্ধ চলাকালে এমন হামলা হয়েছিল। ওয়ার অফ 1812 নামে পরিচিত যুক্তরাষ্ট্র ও তার বন্ধুদের সঙ্গে ব্রিটিশ বাহিনীর ওই যুদ্ধ শুরু হয় 1812 সালের জুনে, শেষ হয় 1815 সালে। 1814 সালের আগস্টে ব্রিটিশ সেনাবাহিনীর ভাইস অ্যাডমিরাল স্যার আলেকজান্ডার কুকবার্ন এবং মেজর জেনারেল রবার্ট রসের নেতৃত্বে নির্মাণাধীন ক্যাপিটাল ভবনে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। শুধু ক্যাপিটাল ভবন নয়, হোয়াইট হাউস সহ ওয়াশিংটন ডিসির বিভিন্ন জায়গায় হামলা চালায়। যদিও ওই সময় বৃষ্টি হওয়ায় আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওই সময় যুক্তরাজ্যের উপনিবেশের অধীনে ছিল কানাডা, আর আপার কানাডার রাজধানী ইউয়র্কে মার্কিন হামলা ও অগ্নিসংযোগের প্রতিশোধ নিতেই ওয়াশিংটনে ব্রিটিশ বাহিনী এই হামলা চালিয়েছিল। ক্যাপিটাল ভবনে হামলার ওই ঘটনার 206 বছর পর 2021 সালের শুরুতেই এমন সহিংস ঘটনা জন্ম দিল সভ্যখ্যাত মার্কিনীরা। তবে এবারে হামলা কোনো যুদ্ধ পরিস্থিতিতে হয়নি, তাই এই ঘটনার নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে। শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্ব নেতারাও এর সমালোচনা করছেন। আমাদের সাথেই থাকুন, আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।